হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল। ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো গেট লেট স্টার্টেড। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে, আপনারা যখন একটা স্ল্যাব কাস্টিং করবেন তখন কি বিম আলাদা এবং স্ল্যাব কি আলাদা আলাদা কাস্টিং করবেন, নাকি স্ল্যাব বিম একসাথে কাস্টিং করবেন, কোনটা ভালো হবে। সো আপনারা যখন একটা স্ল্যাব কাস্টিং করবেন তখন একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে স্ল্যাব বিম একসাথে ঢালাই করবেন। কারণ হচ্ছে, আপনারা যখন একটা স্ল্যাব কাস্টিং করেন তখন যদি আপনারা আলাদা আলাদা ঢালাই করেন তাহলে আপনি একটা মনোলিথিক কাস্টিং এটা আপনি পাবেন না। আপনি যদি স্ল্যাব বিম আলাদা আলাদা ঢালাই করেন তাহলে হচ্ছে আপনি যে মনোলিথিক্যালি যে কাস্টিং ওটা কিন্তু আপনি পাচ্ছেন না। এটা মনোলিথিক কাস্টিং আপনি আলাদা আলাদা ঢালাই করলে পাবেন না। তো একটা বিষয়ে খেয়াল রাখবেন, আপনি যখন একটি স্ল্যাব কাস্টিং করবেন, একটা স্ল্যাব ঢালাই করবেন, অবশ্যই খেয়াল রাখবেন স্ল্যাব বিম একসাথে ঢালাই করার জন্য। কারণ হচ্ছে, আলাদা যদি ঢালাই করেন আপনার হচ্ছে বিম এবং স্ল্যাবের মধ্যে যে বন্ডিং ওটা কিন্তু পারফেক্ট হবে না এবং মনোলিথিক একটি কাস্টিং আপনি পাবেন না। তো যখন আপনি একটা স্ল্যাব ঢালাই করবেন একদম ভালো করে খেয়াল রাখবেন, যখন আপনি একটা স্ল্যাব ঢালাই করবেন অবশ্যই স্ল্যাব বিম একসাথে ঢালাই করবেন। ফিনান্সিয়াল যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে চেষ্টা করবেন একটু পরে হোক ঢালাইটা, তারপরে যাতে স্ল্যাব বিম একসাথে ঢালাইটা করেন, যাতে হচ্ছে আপনি একটা মনোলিথিক কাস্টিং পান এবং হচ্ছে ভালো মানের একটা প্রোডাক্ট পান। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো আপডেট আপনারা মিস না করেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।